দলীয় কোন্দলের জের উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় বন্দুক হাতে দাপাদাপি তৃণমূল কর্মীর ভিডিও ভাইরাল হতেই বিতর্ক। অস্ত্র ভাণ্ডারের মালিক তৃণমূল, দাবি বিজেপির, হাতে ছিল পাখি শিকারের বন্দুক, সাফাই পঞ্চায়েত প্রধানের, ঘটনায় গ্রেফতার তৃণমূল কর্মী। ভোট ঘোষণার আগেই রাজ্যে এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী, বন্দুক কাঁধে নিয়ে শুরু হয়েছে এরিয়া ডমিনেশন ও রুটমার্চ। কিন্তু রবিবার ভোটের মুখে বন্দুক হাতে দাপাদাপি করার এক অন্য ছবি দেখল উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা। প্রকাশ্যে বন্দুক হাতে নিয়ে দাপাদাপি করছেন এক ব্যক্তি, আর গোটা ঘটনা দেখিয়ে চিৎকার করে সকলকে সতর্ক করছেন আরেকজন। যিনি বন্দুক হাতে এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন তিনি চাপাতলা পঞ্চায়েতের তৃণমূল প্রধান হুমায়ুন রেজা চৌধুরীর দাদা হাসান রেজা চৌধুরী। তিনিও এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। অভিযোগ, এদিন সকালে তৃণমূলের অঞ্চল সভাপতির অনুগামীর বাড়িতে চড়াও হন তিনি। কিন্তু কেন? স্থানীয় সূত্রে খবর, তৃণমূল পরিচালিত চাপাতলা পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা চৌধুরী ও তৃণমূলের অঞ্চল সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের মধ্যে দীর্ঘদিনের বিবাদ। অভিযোগ, তার জেরে এদিন সকালে তৃণমূলের অঞ্চল সভাপতির অনুগামীর বাড়িতে বন্দুক হাতে চড়াও হন পঞ্চায়েত প্রধানের দাদা। তার বিরুদ্ধে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আমি যেহেতু রাজ্জাক সাহেবের নেতৃত্বে দলটা করি, চাপাতলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সিস্টেম মেনে আমি দলটা করি, যার জন্যে আজকে হুমায়ুন রেজা চৌধুরী তৃণমূলের প্রধান চাপাতলা, সে এই জিনিসটা সহ্য করতে না পেরে আমার উপরে হঠাৎ আজ সকালে হামলা করে। এই ঘটনায় প্রকাশ্যেই একে অপরের বিরুদ্ধে মুখ খুলেছে শাসক দলের দুই গোষ্ঠী। আমার তোলাবাজের শিকার হয়, আমি অন্যায়ের কাজের সঙ্গে যুক্ত হব, সেই অন্যায়ের কাজের সঙ্গে যেন আমার হয়ে কাজ করে, আমার বিরুদ্ধে যেন কোনো মানুষ মুখ খুলতে না পারে। মানে প্রধানের বক্তব্য, প্রধানের বক্তব্য চেয়ে না, ওটা আমসপা বন্দুক না, ওটা যেটা পাখি মারা ইয়ারগার হয় না, ওই ইয়ারগার আমাদের পাশেই জল করা আছে মুরতলা ঘেরি, ওখানে এখন ওই বিভিন্ন পাখি আছে, পাখি মারা বলে। উত্তেজনা এখানেই থামেনি। ঘটনার ছবি সামনে আসার পর এদিন অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দাদাকে ধরতে গ্রামে যায় পুলিশ। তখন পুলিশকে ঘিরেই শুরু হয় অনুগামীদের বিক্ষোভ। তার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে দেগঙ্গা থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে পরিস্থিতি সাময়িক উত্তপ্ত হয়ে ওঠে। স্বাভাবিকভাবে এই ছবি সামনে আসার পর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বিজেপি। এরকম ঘটনা রোজই ঘটছে, আর তৃণমূল আর পুলিশ তাকে সবসময় প্রোটেকশন দিচ্ছে। এইসব যারা কাজকর্মের মধ্যে ইনভলভ থাকবে দল তাদের একজনকে র‍্যাপ করবে না, পুলিশকে সঙ্গে সঙ্গে আমি জানিয়েছি। সব মিলিয়ে দেগঙ্গার এই ঘটনায় ভোটের মুখে অস্বস্তিতে পড়েছে শাসক দল। সমীরণ পাল ও কৌশিক গাতাইতে রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।